সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নিউজ 24 চট্টগ্রাম স্টুডিও থেকে আমাদের নিয়মিত আয়োজন চট্টগ্রাম প্রতিদিন। আপনাদের সঙ্গে আছি শেখ জায়েদ। চট্টগ্রামে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ভোগ্যপণ্য যেগুলো আছে নিত্য প্রয়োজনীয়, প্রতিদিন যে পণ্যগুলো আমাদের লাগে সেই পণ্যগুলোর দাম বাড়ছে একের পর এক। এখন আমরা যেটি দেখতে পাচ্ছি, পেঁয়াজের কেজি 200 ছাড়িয়েছে, কাঁচামরিচের কেজি 200 ছাড়িয়েছে, কিন্তু পেঁয়াজের কেজি আমরা যেটি দেখছি 50, 55, 60 এরকম অবস্থায় বিরাজ করছে। আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো, এই নিত্য পণ্যের যে মূল্য বৃদ্ধির লাগাম কিভাবে টানা যায়, কি অবস্থায় আসলে অভিযান পরিচালনা করতে হবে, না যেটি বলা হচ্ছে যে টিসিবির মাধ্যমে পণ্য বিক্রি করা হবে, কোন দিকে আসলে সমাধান, সব বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই। দুজন অতিথিকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে যুক্ত আছেন এস এম নাজির হোসেন, কেন্দ্রীয় সহসভাপতি ক্যাব এবং চট্টগ্রামে ক্যাবের দায়িত্বে আছেন তিনি। সঙ্গে যুক্ত আছেন জনাব মোহাম্মদ ইদ্রিস, খাতুনগঞ্জের ব্যবসায়ী এবং খাতুনগঞ্জের একটি বাজারের সাধারণ সম্পাদক হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন। দুজনকে বাজারের ব্যবসায়ী, বাজার ব্যবসায়ী সমিতির দায়িত্বে আছেন তিনি। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি, আলোচনায় যাব। যাবার আগে আমরা একটু দেখে নিতে চাই পেঁয়াজ বাজারের অবস্থা এবং বাজারের অবস্থা একটু দেখতে চাই। ছবি আপনারা দেখতে পাচ্ছেন, আজকে পর্যন্ত আমরা যেটি দেখেছি বাজারে খোঁজ নিয়ে, খুচরা বাজারে পেঁয়াজ 55 থেকে 60 টাকা কেজি দরে বিভিন্ন দোকানে বিক্রি হচ্ছে। অথচ খাতুনগঞ্জের কেউ কেউ বলছেন যে পেঁয়াজের আমদানি কম, আবার কেউ বলছেন যে না পেঁয়াজ আছে আমাদের এখানে, বলা হচ্ছে মিয়ানমার থেকে পেঁয়াজ আসলে পরবর্তীতে হয়তো দাম কমতে পারে, এমন নানা ধরনের মিশ্র বক্তব্য আমরা পাচ্ছি। আর খুচরা বাজারের ব্যবসায়ীদের কাছে আসলে কোনো জবাব নেই, তারা যেটি বলছেন যে বেশি দামে কিনতে হচ্ছে তাই বেশি দামে বিক্রি করতে হচ্ছে। আমরা এর আগেও বিভিন্ন সময় দেখেছি পেঁয়াজ এরকম সংকট তৈরির পর নানাভাবে পেঁয়াজ আমদানি বেড়ে যায়, পরবর্তীতে খাতুনগঞ্জে পেঁয়াজ পচতে দেখেছি আমরা, যে পেঁয়াজের দাম তো কমই, 10 টাকা কেজিতেও কোনো ব্যবসায়ীরা পাইকারি বাজার থেকে কিনে নিচ্ছেন না। তো সেই জায়গায় এবারের পরিস্থিতি আসলে কি? এর মধ্যে আমরা দেখেছি বাণিজ্য মন্ত্রী হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যে পেঁয়াজ নিয়ে কোনো কারসাজি করতে দেওয়া হবে না, কিন্তু এই হুঁশিয়ারির পাশাপাশি আমরা দামও বাড়তে দেখছি বাজারে, এবং মানুষের যে নাভিশ্বাস, মানুষের যে কষ্ট, সেটি যারা বাজার করেন এবং যারা বাজারে যান তারা দেখতে পান। আমরা গণমাধ্যম কর্মী হিসেবে বাজারে যেয়ে এই ধরনের চিত্র দেখতে পেয়েছি। তো চট্টগ্রামের বাজারে সবজি, চিনি, তেল, পেঁয়াজ, কাঁচামরিচ এবং অন্যান্য যে পণ্যগুলো আছে সবকিছুরই আমরা দাম বৃদ্ধি হতে দেখছি। কমার ক্ষেত্রে সেটি কিন্তু খুবই সামান্য পরিমাণে কমে, যখন কমে। আমরা এ নিয়ে কিছু মানুষের সঙ্গে কথাও বলেছি, বিক্রেতা, ক্রেতা এবং যারা এই টিসিবির পণ্য বিক্রি করেন সেখানকার একজন দায়িত্বশীল জনাব জামাল উদ্দিন, আমরা সেই বক্তব্যগুলো দেখে নিচ্ছি। জেনেছি ইন্ডিয়াতে যেখানে পেঁয়াজ উৎপন্ন হয় ওখানে আপনার বন্যা হয়েছে, বন্যা হওয়াতে কিছু ফসল ওদের মার খেয়েছে, যার পরিপ্রেক্ষিতে দাম ওখানে মোকামে বাড়ছে, আমাদের এখানেও বেড়ে গেছে। গত সপ্তাহে আমরা 35-36 উপরে 37 টাকা বিক্রি করছিলাম, এই সপ্তাহে আমাদেরকে 46-47-48 টাকা বিক্রি করতে বলতেছে। গত দু একদিনে 37-37, 37-40, 40-45 এইভাবে বার্তা হতো, আজকে 45-48 এইভাবে বলে, কিন্তু মাল তো নেই। মনিটরিং বিষয়টা খুবই ইম্পর্টেন্ট, বাট এই বিষয়টা মনে হচ্ছে অনুপস্থিত। মনিটরিং বলতে আসলে কিছু নেই, মানে বাজার মনিটরিং যেটা, এই জিনিসটা আসলেই মানে এক্সিস্টিং আছে বলে মনে হচ্ছে না। কয়েকদিন আগে ছিল 40-42 টাকা, এখন ওটা গিয়ে 55-60 টাকাতে দাঁড়াইছে আর কি। যে এটা আমাদের ক্রেতা সাধারণের জন্য মহাসংকট আমরা মনে করি, যদি সরকার এটার যদি বাজার যদি সঠিকভাবে মনিটরিং না করে, সবকিছু তেল, মরিচ, পেঁয়াজ, কাঁচা বাজার, সবজি সবগুলোর ঊর্ধ্বগতি, এখন আমাদের ক্রেতা সাধারণের জন্য এটা কঠিন এক সমস্যার মধ্যে আমরা দিন যাপনের দিকে যাচ্ছি। চট্টগ্রাম মহানগরীর জনগুরুত্বপূর্ণ স্থানসমূহ, বিশেষ করে কোতোয়ালি থানা সংলগ্ন এলাকা, পাহাড়তলি, দামপাড়া, বায়ুজিৎ, হালিশহর, বন্দর, এই 6টা থানার সামনে আমরা বিক্রি করব। প্রতিটা ট্রাকে 1 টন করে পেঁয়াজ থাকবে এবং একজন ক্রেতা 1 কেজি করে এটা পাবেন, এবং প্রতি কেজি মূল্য 45 টাকা। না আমরা এটা আস্তে আস্তে বাড়াবো, যেহেতু ভ্রাম্যমাণ ট্রাকের বিষয়টা এখানে, ট্রাকের আমরা আজকে 6টা, হয়তো পরবর্তীতে সর্বোচ্চ আমরা যত বেশি পাবো তত আমরা এটা। আমরা দেখছিলাম ক্রেতা, বিক্রেতা এবং এই টিসিবির একজন দায়িত্বশীল কর্মকর্তা যিনি খাদ্য অধিদপ্তরের, এবং তিনি যেটি বলছেন যে 45 টাকা কেজি দরে পেঁয়াজ বিভিন্ন ট্রাকে করে চট্টগ্রাম শহরের বিভিন্ন অংশে বিক্রি করার ব্যবস্থা করবেন।
আমরা দেখেছি তেলেরও দাম বেড়েছে। 5 লিটারের তেলের একটি বোতল কিনতে 760 টাকা থেকে 80 টাকা পর্যন্ত গুনতে হচ্ছে এখন। এস এম নাজার হোসেন, শুরুতে আপনার কাছে আসতে চাই, 150 টাকা লিটারের নিচে কোনো তেল নেই, সেটি 160 টাকা লিটার পর্যন্ত কিনছেন মানুষ, বাজারের এই অবস্থা। এবং প্রত্যেক বছরই আমরা দেখি এই সময়টি আসলেই এক ধরনের তোড়জোড় শুরু হয়, পেঁয়াজের দাম বেড়ে যায়, পেঁয়াজের সংকট তৈরি হয়, এই অবস্থা সৃষ্টি হয়। আপনার কাছে জানতে চাই আসলে এটির পরিবর্তন কিভাবে সম্ভব, এই অবস্থা কেন? গতবারও তো মানে খারাপ অবস্থা ছিল, সেটি থেকে পরিত্রাণের জন্য ব্যবস্থাগুলো আসলে কি নেওয়া হয়েছে, আপনার নজরে কি এসেছে? ধন্যবাদ আপনাকে। আপনি আপনার সংবাদে পেঁয়াজ নিয়ে কিন্তু বিস্তারিত মানে আমাদের ক্রেতাদের বক্তব্য শুনিয়েছেন, একই সাথে বিক্রেতা যারা আছে তাদের বক্তব্য শুনিয়েছেন। পেঁয়াজের সংকট নিয়ে আমরা 2019 সালে এ ধরনের একটি সংকট হয়েছিল চট্টগ্রাম সহ সারা দেশে। তৎকালীন সময়ে আমরা যখন মানে এই প্রবলেমটি দেখলাম, ওখানে দেখা গেলো যে আমাদের পেঁয়াজের যে ব্যবসা, আমাদের এখানে ইদ্রিস ভাই আছেন, ওনারা একসময় ওনারা আড়তদার, একসময় কমিশন এজেন্ট, কমিশন ওনারা নিজেদেরকে পরিচয় দিয়ে থাকেন। আজকে যেরকম অনেক ক্রেতারাই বলছেন যে আসলে মনিটরিংটা নাই, মনিটরিংটা না থাকার পিছনে আমাদের যে অবজারভেশন, পেঁয়াজের ব্যবসাটি আসলে এখানে মানে এটা ব্যবসার পর্যায়ে পড়ছে কিনা সেটা কিন্তু একটা সন্দেহ। কারণটা হচ্ছে ওনারা যেহেতু বলেন যে পেঁয়াজের আমদানিকারক, যিনি ব্যবসায়ী, উনি দেশের ওই পারে অবস্থান করেন, ওনারা জাস্ট শুধুমাত্র আমদানি কমিশনে যান এবং আড়তদার হিসেবে কাজ করেন, কমিশন পান বিক্রি হলে। প্রশাসন থেকে যখন মনিটরিং করতে যায় তখন কিন্তু কোনো কাগজপত্র দেখাইতে পারে না, ওনারা বলে যে ট্রাকে করে মালগুলি আসে, ট্রাকে করে আমরা টাকাটা পাঠাই দিই। তখন এই যে যারা আমদানিকারক তাকে না পেলে তো আসলে এই মূল্য নিয়ন্ত্রণ বা তার বিরুদ্ধে পানিশমেন্ট কোনো ধরনের ব্যবস্থা নেওয়া সম্ভব হয় না। তৎকালীন সময়ে বাণিজ্য মন্ত্রণালয়ের একটা টিম আসছিলেন, টিমের কাছে আমরা বলছিলাম যে এই যে ব্যবসাটি, আমাদের সব ব্যবসার মধ্যে একটা ইনভয়েস আছে, একটা মানি রিসিট আছে, একে কত টাকা দিয়ে কিনছে, কি পরিমাণ তার ট্যাক্স আছে, অন্যান্য আদার্স সব খরচ থাকে, কিন্তু পেঁয়াজের ব্যবসা কিছুই নাই। পুনরা এটা পেপারলেস ব্যবসা, তো পেপারলেস ব্যবসা যদি হয়ে থাকে তাহলে এটাকে আপনি ব্যবসা কিভাবে বলবেন? এবং এখানে নিয়ন্ত্রণ করা বা তদারকি করা, মনিটরিং করা কোনোভাবেই সম্ভব হয় না। তো সেই কারণে আমরা বলছিলাম যে এই ব্যবসাটাকে আসলে রেগুলেট করা দরকার, একটা ডিসিপ্লিনের মধ্যে আনা দরকার। ডিসিপ্লিনের মধ্যে যদি আনা যায় তাহলে হয়তো দেখা যাবে আজকে যারা খাতুনগঞ্জে ব্যবসা করছে অথবা ঢাকার শ্যামবাজারে যারা ব্যবসা করছে তাদের কিন্তু একটা মানে রেগুলেটরি ফ্রেমওয়ার্কের মধ্যে এনে মানে তদারকিটা নিশ্চিত করা সম্ভব। এখন যদি আমাদের জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওখানে যান, ওনারা বলবে যে আমার কাছে কিছু নাই, মূল যে মালিক সে তো দেশের ওই পারে, তখন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না। তো আমরা দেখলাম যে বিগত 2 বছর হয়ে গেল বাণিজ্য মন্ত্রণালয় এখান থেকে এই পর্যন্ত কোনো উদ্যোগ নেয় নাই। বাণিজ্য মন্ত্রণালয় যদি উদ্যোগগুলো নিত তাহলে আজকেই যে সংকটটা হঠাৎ করে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত থেকে যখনই আমদানিতে একটু সমস্যা হলো তখন কিন্তু সঙ্গে সঙ্গে বাংলাদেশের মার্কেটটা আগুনের মতো লাফিয়ে লাফিয়ে জ্বলতেছে। তো এখন যদি ইন্ডিয়া থেকে মায়ানমার থেকে যদি আসে, তুরস্ক থেকে যদি আসে তাহলে দাম কমবে। টিসিবির যে মানে ব্যবস্থাটি বলা হচ্ছে, টিসিবি যে পেঁয়াজগুলি সরবরাহ করবে, এটা আসলে চাহিদার তুলনা খুবই নগণ্য। এইটা দিয়ে কোনোভাবে বাজারকে কোনো ধরনের ইনফ্লুয়েন্স করা যাবে সেটা কিন্তু মনে হয় না। টিসিবির কার্যক্রমটা আসলে যখন ক্রাইসিস সময়টাতে আসে তখন কিন্তু এটা আর একটা ক্রাইসিস তৈরি করে। কারণ হলো টিসিবি কিন্তু বাজার লোকাল মার্কেট থেকে মালগুলি মানে ক্রয় করে। আমরা বলছিলাম যে লোকাল মার্কেট থেকে টিসিবি ক্রয় না করে ওনাদের কেনা দরকার ছিল আন্তর্জাতিক মার্কেট থেকে, তাহলে কিন্তু লোকাল মার্কেটটা কিন্তু স্টেবল থাকতো। তো সেই ব্যবস্থাগুলি হয় নাই। আর একটা জিনিস হলো যে ও 2019 সালে আর একটা উদ্যোগ সরকার নিয়েছিল যে পেঁয়াজ যে সমস্ত এলাকায় উৎপাদিত হয়, বিশেষ করে কুষ্টিয়া বা অন্য যে এলাকাগুলিতে হয়, ওখানে চাষিদেরকে অনুদান দিয়ে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে উৎপাদন, লোকাল উৎপাদন বাড়ানোর জন্য। সেটা কিন্তু বেশি দূর এগিয়েছে বলে মনে হয় নাই। যদি ওটা এগিয়ে যেত তাহলে লোকাল যে প্রডিউসাররা যদি আরো বেশি করে আমাদের উৎপাদন করতে পারতো তাহলে লোকাল যে মার্কেটে এই দেশীয় পেঁয়াজগুলি সরবরাহ করা যেত। এখন আমরা লোকাল মার্কেট, লোকাল যে পেঁয়াজগুলি আছে মার্কেটে এগুলো পাওয়া যায় না, নাই। তার মানে এটা হলো যে এখানে যে পরিমাণ উৎপাদন দরকার ছিল সেরকম হয় নাই। এই বিষয়গুলির কারণে পেঁয়াজের সংকটের ক্ষেত্রে সরকারের যে উদ্যোগ সেটা দৃশ্যমান কোনো কিছু দেখা যায় না। যদি বাণিজ্য মন্ত্রী বলছে যে কোনো ধরনের ব্যবস্থা এরকম করা যাবে না, বাণিজ্য মন্ত্রী এরকম বিভিন্ন সময় ওনারা বিভিন্ন সময় বলে থাকেন, কিন্তু এই বলার সাথে আমাদের কাজের
কোনো জায়গায় আমরা সেরকম কোন তথ্য প্রতিফলন বাজারে দেখা যায় না, এবং আমরা যেটি দেখি যে টিসিবির মাধ্যমেই কিছুটা বিক্রি করা হয় এবং লাইন ধরে দিনভর মানুষ এখানে দাঁড়িয়ে কেনার চেষ্টা করেন, একটু কম দামে পাওয়ার চেষ্টা করেন। মোহাম্মদ ইদ্রিস আমাদের সঙ্গে যুক্ত আছেন, এই ব্যবসার সঙ্গে দীর্ঘদিন ধরে তিনি যুক্ত এবং ব্যবসায়ীদের নেতৃত্বও দিচ্ছেন তিনি। যারা মোহাম্মদ ইদ্রিস, আপনার কাছে জানতে চাই আসলে পরিস্থিতি কি, আপনাদের বক্তব্য আসলে কি, পেঁয়াজ কতটুক পর্যন্ত এসেছে, যেটি বলা হচ্ছে যে মিয়ানমার থেকে আসবে, ভারত থেকে আসবে, আসলে অবস্থা কি বাজারের? মোহাম্মদ ইদ্রিস, মোহাম্মদ ইদ্রিস আনমিউট করবেন, আপনাকে শুনতে পাচ্ছি না। জি জি, ধন্যবাদ আপনাকে, শোনা যাচ্ছে আমাকে? জি, আপনাকে শুনতে পাচ্ছি, বলুন বলুন। দেখুন, এই যে পেঁয়াজ সংকট যেটা বলা হয়, এটা আসলে 2019 সাল থেকে এই ঘটনাটা শুরু হয়ে গেছে। তো এটা নিয়ে আমরা অনেক কিছু দেখেছি 2019-20 অনেক পেঁয়াজের বাজার লাফিয়ে লাফিয়ে একদম 200 টাকা 250 টাকা পর্যন্ত চলে গেছিল, আবার 2020-21 মধ্যে এসে আবার এই মনে করেন 70 টাকা 80 টাকার পেঁয়াজ এখানে 10 টাকাও বিক্রি করতে হয়েছে। এমনকি আমরা দেখেছি বন্দরও অনেক মাল ফেলে দিতে হয়েছে, খালাস বন্দরে খালাস না করে এই মালগুলি অনেকেই হাত পা গুটিয়ে চলে আসছে, এবং আমাদের মার্কেটেও দেখছি কোনো ক্রেতা ছিল না 70 টাকার মাল 10 টাকা বিক্রি করার জন্য, কোনো ক্রেতা আমরা পাই নাই। এমনকি এখানেও অনেক মাল আমরা এই বাইরের থেকে ডলার দিয়ে এনে কিনে এনে এখানে এইসব মালগুলি আমরা ফেলে দিতে হচ্ছে, এরকম অনেক ঘটনাই আমরা দেখেছি। এই দেখুন, ইদানিং আমরা এক সপ্তাহ আগেও মার্কেটে তেমন একটা খরিদ্দার ছিল না, তেমন একটা বেচা কিনে ছিল না, হঠাৎ করে এই এক সপ্তাহ থেকেই আপনার এই ভারতের পেঁয়াজটা যখন দাম বাড়ার সাথে সাথে আমাদের দেশেও একইভাবে পেঁয়াজের দামটা বেড়ে যাচ্ছে। তো আসলে এটা আমরা যতটুকু জানতে পারলাম, ভারতের এই মাসের মধ্যেই যেমন ব্যাঙ্গালোরের একটা সেকেন্ড ক্রপ আসার কথা ছিল, তারপরে আরেকটা আবার ইন্দোরের একটা ক্রপ আসার কথা ছিল, আরেকটা রাজস্থানের ক্রপ আসার কথা ছিল। তো কিছুদিন আগে আপনার ঘূর্ণিঝড় যেটা গোলাপ, এটাও একটু ক্ষতির সম্মুখীন, তারপরে কিছুদিন আগে বৃষ্টিও কিছু ক্ষতি হয়ে গেছে ওখানে, আর সামনেও একটা বৃষ্টির আশঙ্কা করতেছে আমরা যতটুকু জানতে পারলাম। তো এই নিয়ে ভারতে আসলে পেঁয়াজের বাজারটা আজকে এক সপ্তাহ ধরে একটু অস্থির হয়ে গেছে। একটা বিষয় জানতে চাই, সেটি হচ্ছে পেঁয়াজ আসার আগে খবর শুনেই কি দাম বেড়ে যায়? টেলিভিশনে ভলিউম দেয়া আছে, সেটি একটু কমালে ভালো হয়। কোন টেলিভিশন ছাড়া আছে আপনার ওখানে? আমার এখানে কোন টেলিভিশন নেই, আমি সাউন্ড আমরা শুনতে পাচ্ছি। জি বলুন, আপনি বলুন। জি, এই যে দেখুন, যেমন ভারতের ওই নিউজ তো শুনলেই আমাদের এখানে অস্থির হয়ে যায়, এটা সব ভারতে যদি 5 টাকা বাড়ে 10 টাকা বাড়ে সাথে সাথে আমাদের এখানেও এটার ইম্প্যাক্ট এখানে পড়ে থাকে। যেমন এখন দেখুন, আমাদের দেশি মালের কোনো অভাব নেই, আমাদের দেশে পর্যাপ্ত দেশি মাল আছে, কিন্তু ওইটার সাথে সাথে আমাদের দেশি মালটাও বেড়ে যাচ্ছে। তো আসলে এখানে আমাদের কিছু করার নেই, এটা আমরা বারবার বলতেছি, কিন্তু এখানে আপনাদেরকে বেশি দামেই বিক্রি করতে হবে। মানে আপনি ভারতের বাজারে দাম বেড়েছে বা আপনি সেই বেশি দামে কেনা লাগেনি আপনার, আপনি যদি আগের দামে কিনে থাকেন তাহলে কি আপনাকে এখন বেশি দামে বিক্রি করতে হবে না আগের দামে বিক্রি করতে হবে? আগের দামে এই পেঁয়াজ গুলি তো আপনার একদিন দুদিন তিন দিনের উপরে তো থাকে না, রাস্তায় আস্তে আস্তে একদিন চলে যায়, দুদিন চলে যায়, আর একদিন আমাদের এখানে মার্কেটে থাকে অথবা দুই দিন থাকে, এর বেশি তো থাকে না। এখন আমি আজকেই যখন একজন ব্যবসায়ী যখন আজকেই ভারত থেকে পেঁয়াজ আমদানি করবে, উনি দেখলো যে ওখানে বাজার 10 টাকা বেড়ে গেছে, তাহলে ওনার রাস্তায় যে গাড়িটা আছে ওটা স্বাভাবিক ওরা বাড়িয়ে চাবে। এটা তো ব্যবসায়ীরা চাই, মুনাফা করতে চাই, চাই না এমন না। ভারতেও যে অবস্থা, আমাদের দেশেও একই অবস্থা। যেমন এখন দেশি পেঁয়াজের দামও বেড়ে গেছে, আপনার গত সপ্তাহে ছিল 1500 টাকা মন, আজকে সেই দেশি পেঁয়াজ 2100-2200 টাকা মন। তো এটা এটাও বুঝতে পারতেছেন ভারতের দিকে আমাদের, আমরা যতই কৃষক বান্ধব আমাদের সরকার আমাদের দেশ আমরা সবাই তাদেরকে ভালোবাসি, কিন্তু তারাও চেয়ে থাকে কবে পেঁয়াজের দামটা বাড়তেছে, ভারত কবে বাড়াচ্ছে, ওইটা হিসেব করে ওরাও আমাদের দেশে। জানতে চাই জনাব ইদ্রিস, এই যে
এর আগে যে পেঁয়াজ নিয়ে কাণ্ডগুলো হলো, তারপরে নানা ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে, সেই উদ্যোগের কোনো প্রভাব নেই কেন আসলে? এই আবার একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হয় কেন? এটা পুনরাবৃত্তি হয় যে এই যে এই যে সেপ্টেম্বর মাস আসলে ভারতের কিছু নতুন নতুন আপনার মোকাম থেকে নতুন নতুন মাল আমদানি হয়। এখন ওইখানে এই যে যেমন কিছুদিন আগে বৃষ্টি, এর আগে ঘূর্ণিঝড়, এর কারণে একটু প্রভাব ওইখানে পড়েছে, যে কারণে ওইখানের ব্যবসায়ী এবং কৃষকরা ওইখানে পেঁয়াজের দাম বাড়িয়ে দিয়েছে। তখন ওইখানে পেঁয়াজের দাম বাড়লে তো এখানে বাড়বেই, স্বাভাবিক। এখন আমার দেশে যেগুলি আছে আমরাও চেয়ে থাকি কবে পেঁয়াজের দাম বাড়তেছে। আমাদের দেশে কৃষক আছে, ওখানে মধ্যস্বত্বভোগী বড় বড় মহাজনরা আছে, যে পেঁয়াজটা যারা রাখে, আমাদের এখানে তো রাখা সম্ভব নয়। যেমন পাবনা, ফরিদপুর, কুষ্টিয়া এইসব জায়গায় পেঁয়াজ রাখার মতো কিছু ব্যবস্থা আছে, আর কোথাও দেশের মধ্যে ব্যবস্থা নেই। ওরাও চেয়ে থাকে কবে বাজারটা বাড়বে, কবে ইন্ডিয়া বাড়তেছে, ওরাও বাড়লে আমাদের দেশও বেড়ে যায়। এখন এখানে কারো কিছু করার কোনো হাত থাকে না। আমি নাজিবের সাথে একমত, নাজিব বলেছেন ঠিকই বলেছেন, যেমন মনিটরিংটা করলো, এখন এখানে মনিটরিং করতে কোনো লাভ হবে না। আমরা যতই এটাকে নিয়ে লেখালেখি করবো, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া যতই বলা বলি করবো, এটা আরো আতঙ্কের দিকে চলে যাবে। তো আমি বর্তমান রিপোর্ট নিয়ে আমি যেটাই পাচ্ছি, ভারতে পেঁয়াজের কোনো সংকট নেই এবং আমাদের দেশেও কোনো সংকট নেই। হ্যাঁ, বাজারটা 2-4-5 টাকা 10 টাকা বাড়তে পারে, কমতে পারে, ব্যবসায়ীরা হয়তো কিছু সুযোগ নেওয়ার চেষ্টা করে, এটা ভারতেও আছে, আমাদের এখানেও আছে, নেই আমি বলবো না। তবে এখানে এই যে আমদানি কারক, এখন আমাদের চিটাগাং মূলতই আমদানি কারক নেই, কিছু বার্মার, কিছু হয়তো বার্মার থেকে কিছু মাল আনে। এই যে ভারতের যে পেঁয়াজটা, এটা কমপ্লিট ভারত নিয়ন্ত্রণ করে, আমাদের দেশের কোনো হাত নেই, এবং যারা নিয়ন্ত্রণ করে তারা বর্ডারের মধ্যেই আছে। মনিটরিংটা ওইখানে করলেই এটা সরকার জানতে পারবেন। আমি চাই মনিটরিং হোক, অসুবিধা নেই, কিন্তু আমাদেরকে এখানে যেমন আপনি দেখেন আজকে 2 মাস ধরে আপনি তেল, চিনি প্রত্যেকটা আইটেমের দাম বাড়ছে, এইগুলি দিয়ে কেউ কোনো খবর রাখে না। খালি পেঁয়াজটা যদি 2-4-5 টাকা বাড়ে, আমরা তেল তেল চিনির কথাও কিন্তু আমরা বলছি না, বলছেন ঠিক আছে, কিন্তু এটা আসলে আমরা কোনো কার্যকরী কোনো পদক্ষেপ আমরা দেখিনি। আপনি দেখেন 90 টাকা সোয়াবিন এখন আপনার 160 টাকায় কিনে খেতে হচ্ছে, 150 টাকায় কিনে খেতে হচ্ছে, তাহলে 1 কেজিতে 50-60 টাকা করে বেড়ে গেছে, কিন্তু কেউ কোনো। আচ্ছা, আপনি মনিটরিং এর কথা বলছেন, যে যেখান দিয়ে আমদানি হয় সীমান্তে, বা আসলে এইটা নিয়েই লাস্ট মন্তব্যটাই নিতে চাই এস এম নাজির হোসেন, মনিটরিং কোথায় করবে? আমরা সময় পাবো মনিটরিং যে মানে দুই জায়গাতে মনিটরিং হওয়া উচিত, এবং আমরা ইন্ডিয়ার সাথে ওই সময় বাণিজ্য মন্ত্রণালয়ে যখন কথা হচ্ছে বলছিলাম, যে বৈধ কাগজপত্র যারা বিক্রি করবে, উনি আড়তদার হোক, উনি কমিশনার জন হোক, ওনার কাছে বৈধ কাগজপত্র থাকা উচিত, তার কি দামে কিনা। উনি যদি আমদানিকারক না হয়ে আমদানিকারকের প্রতিনিধিও হন, তাহলেও তার কাছে আমদানিকারকের কাগজপত্র থাকা উচিত ছিল। তো সেই কারণে ওনার কথা মতো দুই জায়গাতে হওয়া দরকার, মানে যেখানে আমাদের সীমান্ত পয়েন্ট যেখানে বাংলাদেশে ঢুকছে ওই হতে পারে এবং লোকাল লেভেলে হতে পারে। তবে মনিটরিংটা হোক, যেখানে হোক মনিটরিংটা হোক, মানুষজন ওনার কথার মধ্যে একটা জিনিস যাপন করতে পারেন, পেঁয়াজের ক্ষেত্রে নয়, সেটি অন্যান্য ভোগ্য পণ্যের ক্ষেত্রেও। অনেক ধন্যবাদ এস এম নাজির হোসেন, ধন্যবাদ মোহাম্মদ ইদ্রিস আমাদের সঙ্গে যুক্ত হয়ে সময় দেওয়ার জন্য। আজকের আয়োজন এখানে শেষ করবো, আগামীকাল বিকেল 3টায় অন্য কোনো বিষয়ে কথা হবে। দর্শক, আপনারা ভালো থাকবেন।